ওয়েলকাম গাইজ, বাংলা ফিটনেস টিপসে সবাইকে স্বাগতম। আমি জয়। আজকে আমরা ওয়ার্কআউট করব কোনো জিম ছাড়া। কোথাও ট্রাভেলিংয়ের জন্য গেলে কীভাবে আমরা ওয়ার্কআউটগুলি করব কোনো ইকুইপমেন্ট ছাড়া, সেইগুলি আজকে আমরা দেখাবো। তাহলে চলুন আমরা মূল ওয়ার্কআউটে চলে যাই। লেটস গো। হ্যাঁ ফ্রেন্ডস, এখন আমরা পুশ আপ দিব। পুশ আপটা শুরু করতেছি, তোলা বিছিয়ে নিলাম। এটা আমরা 12 থেকে 15টা দেবো, 3 সেট। আর যারা ভিগেনার, একেবারে শরীরে তেমন শক্তি নেই, অল্প শক্তি আছে, তাদের জন্য কীভাবে তারা পুশ আপটা দিবে সেটা দেখাচ্ছি। হাতে দুটো বাস করে ফেল সামনে, শুধু চেষ্টা আপডাউন করবে। ফ্রেন্ডস, চেস্টের জন্য যে পুশ আপ দিলাম, যারা ভিগেনার তারা হাঁটু বাস করে রাখবে। হ্যাঁ, এটাও 12 থেকে 15টা রেপ করে 3 সেট মারবে। অর্থাৎ আমি হেভি ওয়ার্কআউট করি তো, তাই আমি ব্যাগের মধ্যে কিছু ওয়েট রাখছি, সেটা দিয়ে সাপোর্ট দেওয়া হলো, যাতে আমার চেস্টে ভালো মতো লাগে। আর যাদের এনার্জি লেভেল কম, তারা ব্যাগ না রাখলেই হবে। ওকে ফ্রেন্ডস, এখন আমরা দ্বিতীয় ওয়ার্কআউটটা করবো, লেগসের ওয়ার্কআউট করবো, স্কট। এটাও 12 থেকে 15টা 3 সেট। যারা ভিগেনার তাদের ব্যাগ দরকার নেই, আর যারা অনেকদিন ওয়ার্কআউট করেন তাদের ওয়েট থাকলে বেটার, সেক্ষেত্রে আপনার ভালোভাবে মাসেলগুলিতে লাগবে। তাই আমি ব্যাগ নিয়ে স্কটটা দেখালাম। এটাও আমরা 12 থেকে 15টা রেপ করে 3 সেট মারব। ওকে ফ্রেন্ডস, আমরা দেন তৃতীয় নাম্বার ওয়ার্কআউট করব। চলুন, এখন আমরা করব বাইসেপ কার্ল। বাইসেপ কার্ল করার জন্য আমাদের যে ডাম্বেল লাগে, এখন আমরা যদি ডাম্বেল না পাই তাহলে কী করব? ট্রাভেলিং করার সময় তো আমাদের ব্যাগ অবশ্যই থাকে, আমরা ব্যাগ দিয়ে করতে পারি। আদারওয়াইজ আমরা আশেপাশে ঘুরে তাকিয়ে দেখতে পারবো যে আরও কী আছে। সেক্ষেত্রে আমরা আশেপাশে কী পাচ্ছি, ইটা আছে, আমরা ইটা দিয়েই বাইসেপ কার্ল মারবো। চলুন শুরু করি। ভালোভাবে আপনার মাসেলে যাতে লাগে সেভাবে মারতে হবে, ফুল উঠে স্লো মোশন। অনেক আছে খুব তাড়াহুড়া করে এইভাবে মারলো, কিন্তু আসলে আপনার মাসেলে ভালোভাবে লাগবে না। ওয়ার্কআউট করবেন ঠিক পারফেক্টভাবে করবেন, সোজা রেখে। ওকে ফ্রেন্ডস, দেখেন আমি কীভাবে ওয়ার্কআউটটা করতেছি। আমরা এটা 12 থেকে 15টা মারবো, 3 সেট মারবো। ওকে, আমরা দেখাচ্ছি আপনার ব্যাগ দিয়ে কীভাবে করবো। যদি এটা না পাই সেক্ষেত্রে আমরা এটা দিয়ে করবো সিঙ্গেল আর্ম। ডাম্বেলের পরিবর্তে এটা দিয়ে যে বাইসেপ কার্লটা দেখালাম, আমরা ঠিক সেম এটা দিয়েই আমরা আবার শোল্ডারের জন্য আমরা ওয়ার্কআউটটা করতে পারি। ওকে ফ্রেন্ডস, দেখাচ্ছি, দুটো এটা নেবেন, সোজা রাখবেন। ওকে, পাশে একভাবে লাগে, যাতে মাসেলে ভালোভাবে লাগে সেভাবে করব, স্লো মোশনে।
চাও আমরা 12 থেকে 15টা তিন সেট মারবো। আর এখন করবো ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন। ওকে, অনেক হার্ড হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আজকের মতো আমাদের ওয়ার্কআউট এতটুকুই। আমরা নেক্সট ওয়ার্কআউট নিয়ে হাজির হব। আর সামনে আমাদের রমজান আছে, সেটার প্রস্তুতি অনুযায়ী আমরা বিভিন্ন ওয়ার্কআউট আপনাকে প্রেজেন্ট করব, কিভাবে আমরা সারা মাস ওয়ার্কআউট করব। আর সে কারণে আপনাদের কি করতে হবে, এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব না করেন নাই এখনও, তারা এখনই করে ফেলেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে থাকবেন অল টাইম, আমরা নিউ নিউ ভিডিও আপনাদের প্রেজেন্ট করব। ওকে ফ্রেন্ডস, এই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওই জায়গায় কাজ করতেছে তোমাদের, আবার ই করবো তো পরে, ওই পাশে থাকো বাবা, দেখো কি করি বাবা, কি করি এখানে, ওই যে ক্যামেরা তো ছবি তুলবো না বাবার, ছবি তুলবো বাবা, আসো এই যে ভিডিও করি, আসো দুজনে ছবি তুলবো। হেই চলো না, এই যে কি বলে দেখো, আচ্ছা আচ্ছা থাক, লাগবো না। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে cshopbd.com। এখানে রয়েছে কিছু ইউনিক প্রোডাক্ট, চাইলে ঘুরে আসতে পারুন, মন চাইলে লাইকও দিতে পারেন। এই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।